الحمد لله رب العالمين، ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. بسم الله الرحمن الرحيم. Principles of Marketing Class. We have already completed two chapters, chapter 1 and chapter 3. And now we are going to discuss chapter 7. It is very difficult to complete all the chapters. স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। এখন শোনা যায় কথা? জি স্যার এখন আবার শোনা যাচ্ছে। ওকে, বলছিলাম যে আমাদের আসলে সবগুলো চ্যাপ্টার পড়া সম্ভব না, বিশেষ করে আমরা বাছাই করে কয়েকটা চ্যাপ্টার মূলত ওখানে করব, যেহেতু আমাদের সেমিস্টারের টাইম ডিউরেশন খুব ছোট। তো আমরা এই চ্যাপ্টারে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কাস্টমার ভ্যালু ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। কাস্টমার ভ্যালু ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাস্টমার একজন কাস্টমার আমরা যখন তাকে সিলেক্ট করব তখন আসলে তার কোন কোন গুণগুলো দেখে তাকে চিন্তা করব যে তার জন্য প্রোডাক্ট তৈরি করা যায়। তো এই চ্যাপ্টারটা মূলত আমাদের কয়েকটা ভাগে বিভক্ত, সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, ডিফারেন্সিয়েশন, এই চারটা ইস্যু মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আমি রিপিটিং, সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, ডিফারেন্সিয়েশন, এই ইস্যুগুলো আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো আমরা শুরুতেই দেখি যে এই চ্যাপ্টারের যে অবজেক্টিভস আর আউটলাইনস কি দেওয়া আছে। দেখেন, প্রথম অবজেক্টিভ হচ্ছে ডিফাইন দ্য মেজর স্টেপস ইন ডিজাইনিং এ কাস্টমার ভ্যালু ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনাদের মনে পড়ে কিনা, আমরা মার্কেটিং প্রসেসের যে 5টা ধাপ করেছিলাম, সেই ধাপের প্রথম ধাপটা ছিল কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস। দ্বিতীয় ধাপটা ছিল ডিজাইনিং কাস্টমার ভ্যালু ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে কাস্টমারের কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা, যে কাস্টমার যে ধরনের বেনিফিট চায় ওই বেনিফিটের আলোকে আমরা আমাদের দীর্ঘমেয়াদী কিছু কৌশল তৈরি করতে হবে, সেটাই হচ্ছে দ্বিতীয় স্টেপের কাজ। আমরা এখন যে চ্যাপ্টারটা আলোচনা করছি এটা সেই দ্বিতীয় স্টেপেরই একটা পয়েন্ট। দ্বিতীয় যে অবজেক্টিভ আমাদের এই চ্যাপ্টারে, লিস্ট এন্ড ডিসকাস দ্য মেজর বেসিস ফর সেগমেন্টেশন, সেগমেন্টিং কনজিউমার এন্ড বিজনেস মার্কেট। আমরা দ্বিতীয় পর্ব কাস্টমারদেরকে ছোট ছোট ভাগে ভাগ করা, কিভাবে সেটা ভাগ করব সেই বিষয়ে আলোচনা। তৃতীয় অংশে আমরা পড়বো এক্সপ্লেইন হাউ কোম্পানিজ আইডেন্টিফাই অ্যাট্রাকটিভ মার্কেট সেগমেন্ট অ্যান্ড চুজ এ মার্কেট টার্গেটিং স্ট্র্যাটেজি। আমরা ওই যে ভাগগুলো করব কাস্টমারদের, সেই ভাগগুলোর মধ্যে থেকে কোন স্ট্র্যাটেজিটা আমরা বাছাই করে নেব, সরি কোন ভাগটাকে আমরা টার্গেট করব। চতুর্থ অবজেক্টিভ হচ্ছে আমাদের ডিসকাস হাউ কোম্পানিজ ডিফারেন্সিয়েট অ্যান্ড পজিশন দেয়ার প্রোডাক্ট ফর ম্যাক্সিমাম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ডিসকাস হাউ কোম্পানিজ ডিফারেন্সিয়েট অ্যান্ড পজিশন দেয়ার প্রোডাক্ট ফর ম্যাক্সিমাম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ ডিফারেন্সিয়েট করবো আমাদের প্রোডাক্টটা অন্যদের থেকে আলাদা করব, যেন আমাদের প্রোডাক্টের বৈচিত্র্যটা কাস্টমার বুঝতে পারে এবং এটা যাদের প্রয়োজন তারা যেন নিতে পারে। তো এই সংক্ষিপ্ত বর্ণনায় আপনি হয়তো ভালো বুঝবেন না, বা একটু ধীরে ভেতরে ঢুকলে আসলে বুঝতে পারবেন। আমরা শুরুতেই বলে নিচ্ছি এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে মূলত
চারটা জিনিস, সেগমেন্টেশন, টার্গেটিং, ডিফারেন্সিয়েশন, পজিশনিং। সেগমেন্টেশন, টার্গেটিং, ডিফারেন্সিয়েশন এন্ড পজিশন। তো আমরা শুরুতেই আলোচনায় চলে যাচ্ছি, সেগমেন্টেশন বলতে কি বোঝায়? আপনাদের কেউ কি বলতে পারবেন সেগমেন্টেশন বলতে কি বোঝায়? সেগমেন্টেশন বলতে কি বোঝায়? সেগমেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাগ, আর সেগমেন্টেশন মানে হচ্ছে, মানে সেগমেন্ট মানে ভাগ করা, সেগমেন্টেশন মানে বিভাজন। তো একটা মার্কেটকে যখন বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করা হয়, তখন সেটাকে আমরা বলছি মার্কেট সেগমেন্টেশন। মার্কেট কাকে বলে জানো? সুমন স্যার, মার্কেট মানে তো হচ্ছে কাস্টমার স্যার। তাহলে মার্কেট সেগমেন্টেশন মানে কি দাঁড়ায়? মার্কেট সেকেন্ড মেজার মানে স্যার কাস্টমারের স্যার বিভাজন করুন স্যার। ইয়েস, কাস্টমারদেরকে ভাগ করা। কিসের ভিত্তিতে ভাগ করব? দেখেন সংজ্ঞায় বলা আছে, বাম পাশে দেখেন, ডিভাইডিং মার্কেট ইনটু ডিস্টিংক্ট গ্রুপস। একটা মার্কেটকে মানে একগুচ্ছ কাস্টমারকে, একটা সেট অফ কাস্টমারকে ভাগ করা ইনটু ডিস্টিংক্ট গ্রুপ, সক্রিয় গ্রুপে অফ বায়ার্স। প্রত্যেকটা গ্রুপে বায়াররা থাকবে হু হ্যাভ ডিফারেন্ট নিডস, যেই বায়ারদের আলাদা আলাদা প্রয়োজন থাকবে, ক্যারেক্টারিস্টিক্স যাদের হয়তো বৈশিষ্ট্য আলাদা, অর বিহেভিয়ার্স যাদের মানে আচরণ আলাদা, অ্যান্ড হু মাইট রিকোয়ার সেপারেট মার্কেটিং স্ট্র্যাটেজিস অর মিক্সেস, এবং যাদের জন্য পৃথক মার্কেটিং মিক্স বা মার্কেটিং স্ট্র্যাটেজি নেওয়ার প্রয়োজন রয়েছে। এটাকে আমরা বলছি মার্কেট সেগমেন্টেশন। কাস্টমারদেরকে যেকোনো একটা গ্রুপ, যেকোনো একটা সেট অফ কাস্টমারদেরকে বিভিন্ন গুচ্ছে ভাগ করা, তাদের আলাদা প্রয়োজনের ভিত্তিতে, তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে বা তাদের আচরণের ভিত্তিতে, এই ভাগ করাটার নামই হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। ভাগ করা মানেই কিন্তু আমরা প্রত্যেক ভাগের জন্য প্রোডাক্ট তৈরি করব তা না, ভাগ করা মানে হচ্ছে যে আমরা এখানে কোন ভাগটার জন্য প্রোডাক্ট তৈরি করব সেটা বাছাই করা। এটাই হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। যেমন আমরা প্রথমেই ব্যবসা করতে বসে চিন্তা করব যে আমরা আসলে কাদের জন্য প্রোডাক্ট তৈরি করব। আমাদের সামনে নারী আছে, পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, তরুণ আছে, চাকরিজীবী আছে, এই যে অনেক ধরনের কাস্টমার আমরা ফিল করছি, প্রত্যেকের আলাদা আলাদা ধরনের সমাধান দরকার, আলাদা প্রয়োজন তাদের। সো আমরা এই প্রয়োজন আলোকে বা তাদের বৈশিষ্ট্যের আলোকে অনেকগুলো গুচ্ছে ভাগ করে বের করলাম যে আসলে কটা ভাগে ভাগ করা যায়, এটা নামই হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। এরপরে বলা হচ্ছে মার্কেট টার্গেটিং। দেখেন এখানে সংজ্ঞায় বলা আছে ইভ্যালুয়েটিং ইচ মার্কেট সেগমেন্টস অ্যাট্রাকটিভনেস, ইভ্যালুয়েটিং ইচ মার্কেট সেগমেন্টস অ্যাট্রাকটিভনেস। প্রত্যেকটা মার্কেট সেগমেন্টের যে মানে কোনটায় সুবিধা কি, আকর্ষণ কোনটায় বেশি, লাভ কোনটায় বেশি, সেটাকে মূল্যায়ন করতে হবে, এন্ড সিলেক্টিং ওয়ান অর মোর সেগমেন্টস টু সার্ভ, এবং এদের মধ্যে থেকে কোন সেগমেন্টটা আমি আসলে কোন সেগমেন্টের জন্য প্রোডাক্ট তৈরি করব এবং লাভ করতে পারবো বলে মনে করছি, তাদেরকে সিলেক্ট করা, এটার নাম হলো মার্কেট টার্গেটিং। যেমন আপনি মোট 17টা ভাগে ভাগ করলেন কাস্টমারদেরকে, এর মধ্যে 2টা ভাগ হিসেব করলেন যে এদের জন্য প্রোডাক্ট বানানো আমার জন্য ইজি বা আমার জন্য লাভজনক হবে, আমি যা জানি, আমার যে দক্ষতা আছে এবং আমার যে সহায় সম্পত্তি আছে, তাতে আমাদের মনে হচ্ছে যে আমরা এইখানে ভালো লাভ করতে পারবো। এটাকে আমরা বলছি মার্কেট টার্গেটিং। সেগমেন্টেশন আর টার্গেটিং বিষয়টা ক্লিয়ার স্যার? কাইন্ডলি টার্গেটিংটা একটু বুঝিয়ে দেন স্যার। আমরা যে সেগমেন্ট গুলো করবো সেই সেগমেন্ট গুলোর মধ্যে যে সেগমেন্টের জন্য আমি প্রোডাক্ট তৈরি করব সেটাকে বলা হচ্ছে টার্গেটিং। জি স্যার। আমরা সেগমেন্ট করলাম বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে, গ্রামের, শহরের, চাকরিজীবী, ব্যবসায়ী, তারপরে স্টুডেন্ট, প্রত্যেকেরই তো আলাদা আলাদা ধরনের প্রোডাক্ট প্রয়োজন,
এই যে ভাগগুলো করলাম, এই ভাগগুলোর মধ্যে থেকে আমরা চিন্তা করলাম যে আমরা নিজেরা যেহেতু স্টুডেন্টশিপ কেবল শেষ করলাম, সো আমরা স্টুডেন্টের প্রয়োজনটা ভালো বুঝি, সো আমরা স্টুডেন্টদের জন্য প্রোডাক্ট তৈরি করব বা স্টুডেন্টের প্রয়োজন আমরা পূরণ করব। এই যে আমি একটা সেগমেন্টকে বেছে নিলাম, তাদের নিয়ে আমি ব্যবসা করব, এটার নাম হলো টার্গেটিং। জি স্যার। ওকে, এরপর দেখেন ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েটিং দ্য মার্কেট অফারিং টু ক্রিয়েট সুপিরিয়র কাস্টমার ভ্যালু। তো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েটিং দ্য মার্কেট অফারিং, অর্থাৎ আপনি যে ওই যে টার্গেটকৃত সেগমেন্টের জন্য যে প্রোডাক্টটা তৈরি করবেন, টার্গেটকৃত সেগমেন্টের জন্য যে প্রোডাক্টটা তৈরি করবেন সেই সেগমেন্টের মানে সেই প্রোডাক্টটা বা সেই অফারটা আপনি যে একটু আলাদা করলেন, ডিফারেন্সিয়েট করলেন, যেন অন্যদের চেয়ে আপনারটা একটু সেরা হয়, কাস্টমারদের জন্য সেপারেট আকর্ষণ ক্রিয়েট করে, এটার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমি যদি উদাহরণটা এভাবে দিই, আপনি মার্কেট সেগমেন্টেশনটা এরকম হলো যে আপনি মার্কেটে অন্ততপক্ষে 17টা গ্রুপ পেলাম যাদের আলাদা আলাদা ধরনের প্রয়োজন আছে। মনে করেন যে শিক্ষা নিয়ে আমি কাজ করতে চাই, এর মধ্যে 17টা গ্রুপ পেলাম, একটা হচ্ছে বয়স্ক শিক্ষা, একটা হচ্ছে শিশু শিক্ষা, আর একটা হচ্ছে মাধ্যমিক, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, তারপরে আমরা দেখবো যে যারা একটু কম পয়সায় পড়তে চায় তারা একটা গ্রুপ, যারা একটু ভালো ফ্যাসিলিটি সহকারে পড়তে চায় তারা একটা গ্রুপ, যারা একটু মেধাবী তারা একটা গ্রুপ, যারা একটু কম মানে বোঝে একটু ডাল এদের জন্য একটা গ্রুপ আমি চিন্তা করতে পারি। এরপরে যারা ফিজিক্যালি কি করে সমস্যাগ্রস্ত, চোখ নাই, কানে কম শোনে, এই লোকদের একটা গ্রুপ চিন্তা করতে পারি, মেয়েদেরকে আলাদা একটা গ্রুপ চিন্তা করতে পারি, সায়েন্স একটা গ্রুপ চিন্তা করতে পারি, তারপরে টেকনিক্যাল সাইড যেটা এটাকে একটা গ্রুপ চিন্তা করতে পারি, আর্টস পিওর আর্টস এটা চিন্তা করতে পারি, এরকম অনেকগুলো গ্রুপ চিন্তা করলাম। এদের মধ্যে থেকে আমি চিন্তা করলাম যে মূলত যারা ভর্তি ইচ্ছুক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক, তাদের জন্য আমি একটা কোচিং সেন্টার খুলতে পারি, ওই গ্রুপটা মনে হয় আমার জন্য ভালো হবে, কারণ আমি রিসেন্টলি ভর্তি এডমিশনের সব পড়া পড়ে এসেছি, তো আমার জানা আছে কি করলে স্টুডেন্টরা ভালো করবে, আশা করি এইখানে আমরা ভালো ব্যবসা করতে পারবো। এই যে একটা গ্রুপকে সিলেক্ট করলাম, এটার নাম মার্কেট টার্গেটিং। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে যে এখন ইউনিভার্সিটি ভর্তি ইচ্ছুকদের জন্য তো আমি একা করছি না, আরো 5-10টা কোচিং সেন্টার আছে মার্কেটে, তো আমাদেরটা এমন কিছু করব যে কারণে কাস্টমাররা মানে স্টুডেন্টরা আমাদেরটাকে একটু সেপারেট, তাদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করবে, এটা নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে তিনটা বিষয় ক্লিয়ার, সেগমেন্টেশন, টার্গেটিং, ডিফারেন্সিয়েশন? জি স্যার। আচ্ছা, আর লাস্ট হচ্ছে পজিশনিং। পজিশনিংটা হচ্ছে অ্যারেঞ্জিং ফর এ মার্কেট অফারিং টু অকুপাই এ ক্লিয়ার ডিস্টিংটিভ অ্যান্ড ডিজায়ারেবল প্লেস রিলেটিভ টু কম্পিটিং প্রোডাক্টস ইন দ্য মাইন্ড অফ টার্গেট কনজিউমার্স। দেখেন, অ্যারেঞ্জিং ফর এ মার্কেট অফারিং, আপনি যে মার্কেট অফারটা দিবেন কাস্টমারদেরকে, যেই সলিউশনটা দিবেন সেই সলিউশনটা এমনভাবে অ্যারেঞ্জ করবেন টু অকুপাই, উদ্দেশ্য হচ্ছে আমরা দখল করব এ ক্লিয়ার ডিস্টিংটিভ অ্যান্ড ডিজায়ারেবল প্লেস, একটা পরিষ্কার স্বকীয় এবং প্রত্যাশিত জায়গা রিলেটিভ টু কম্পিটিং প্রোডাক্টস, আমাদের যে প্রতিযোগী কোম্পানিগুলো আছে তাদের যে অফার তার তুলনায়, ইন দ্য মাইন্ড অফ টার্গেট কনজিউমার্স, টার্গেট কনজিউমারদের মনে, যাদেরকে আমরা টার্গেট করছি তাদের মনে আমাদের সম্পর্কে একটা পরিষ্কার, একটা স্বকীয় এবং একটা আকাঙ্ক্ষিত স্থান আমরা তৈরি করতে চাই। এই তৈরি করার জন্য যে আমি আমার টোটাল অফারটাকে সাজাবো, এই শব্দটাকে বলছি পজিশনিং। তাহলে ডিফারেন্সিয়েশন আর পজিশনিং দুটো শুনতে কাছাকাছি মনে হচ্ছে, তাই না? জি স্যার। ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমি আলাদা কি দেব, আর পজিশনিং হচ্ছে সেই আলাদা জিনিসটাকেই কাস্টমার কিভাবে সাজাবো, কিভাবে সাজাবো তার মনে একটা, হ্যাঁ রাইট, দখল, জায়গা দখল করব তার মনে। যেমন আমি ডিফারেন্সিয়েশন চিন্তা করি যে সবাই তো সাবান দেয় ময়লা দূর হবে, আমি সাবান দেবো উকুন দূর হবে, এটা হলো আমার ডিফারেন্সিয়েশন। তো এই উকুন নাশক সাবানটা আমি কি করে কাস্টমারের মনে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করব, এটা হচ্ছে পজিশনিং। ওকে ওকে স্যার।
ঠিক আছে, তো এ পর্যায়ে আমরা এগুলোর বিস্তারিত বিশ্লেষণে যাবো ইনশাআল্লাহ। স্যার আকিব তো গ্রুপে মেসেজ দিল, স্যার অ্যাটেন্ড করতে কানেক্ট করতে পারছে না স্যার। কেন আকিব কি সমস্যা করেছে? আসছিল, আবার ল্যাপটপ লেফটে চলে গেছিল, এখন বলতেছে কানেক্ট করতে পারছে না। চেষ্টা করুক, প্রয়োজনে আবার একটু পেছনে ফিরে লিভ করে আবার নতুন করে চেষ্টা করুক। আমাদের এখানে তো কোনো পাসওয়ার্ড সিস্টেম নাই, কোনো নিষিদ্ধ নাই, সবাই ঘুরতে বের হচ্ছে। আমরা এই যে চারটা জিনিস আলোচনা করলাম, দেখেন এই চারটা এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া আছে: সেগমেন্টেশন, টার্গেটিং, ডিফারেন্সিয়েশন, পজিশনিং। ক্লিয়ার? তো আমরা এবার শুরু করছি আমাদের আলোচনা। শুরুতে আমরা সেগমেন্টেশনের বিস্তারিত আলোচনা করব। সেগমেন্টেশন আমরা অলরেডি বলে ফেলেছি যে কাস্টমারদেরকে ছোট ছোট ভাগে ভাগ করাটাই হচ্ছে সেগমেন্টেশন। তাদের কিসের ভিত্তিতে ভাগ করবেন? তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের যে প্রয়োজন, আলাদা আলাদা প্রয়োজন, সেই আলোকে তাদেরকে আপনি ভাগ করতে পারেন। তো এই সেগমেন্ট বা ভাগ করা মানে বেজ কি হতে পারে? সেই বেজ আমরা বলেছি চারটা বেজ হতে পারে। দেখেন, জিওগ্রাফিক, ডেমোগ্রাফিক, সাইকোগ্রাফিক এন্ড বিহেভিয়ারাল। বিহেভিয়ারাল জিওগ্রাফি মানে কি? কি বলবেন সুমন, জিওগ্রাফি মানে কি? সুমন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জিওগ্রাফি মানে কি? স্যার জিওগ্রাফি, স্যার একটা জিওগ্রাফি তো স্যার ভূগোল, স্যার ভূগোল, রাইট? তাহলে জিওগ্রাফিক মানে হলো ভৌগোলিক। ক্লিয়ার? জি স্যার। তাহলে জিওগ্রাফিক সেগমেন্টেশন মানে কি? ভৌগোলিক বিভাজন। কাস্টমারদের যখন ভৌগোলিক ভাবে আপনি বিভিন্ন ভাগে ভাগ করলেন, সেটাকে আমরা বলছি জিওগ্রাফিক সেগমেন্টেশন। যেমন উত্তর অঞ্চলের কাস্টমার, দক্ষিণ অঞ্চলের কাস্টমার, শীতের দেশের কাস্টমার, গরমের দেশের, গরম অঞ্চলের কাস্টমার, তারপরে একটু বনাঞ্চলের কাস্টমার, মরু অঞ্চলের কাস্টমার, তাই না? এই যে ভৌগোলিক ভাবে ভাগ করলেন, এটাকে আমরা বলছি জিওগ্রাফিক সেগমেন্টেশন। ভৌগোলিক ভাবে ভাগ করার পেছনে আমাদের কারণ হলো যে এই ভৌগোলিক দূরত্বের কারণে বা ভৌগোলিক বৈচিত্র্যের কারণে তাদের প্রয়োজনগুলো ভিন্ন ভিন্ন হয়, তাই না? শীতের দেশের মানুষের প্রয়োজন আর গরমের দেশের মানুষের প্রয়োজনের মধ্যে পার্থক্য আছে না? জি স্যার। তো দুজনের জন্য আমরা সেম প্রোডাক্ট তৈরি করলে চলবে না। তো এভাবে আপনি জিওগ্রাফিক্যালি কাস্টমারদেরকে ভাগ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ডেমোগ্রাফিক। এই যে দেখেন, এখানে পুরো ভাগটাকে একটা টেবিল আকারে উপস্থাপন করা হয়েছে। ডেমোগ্রাফিক মানে আমরা ঠিক গত চ্যাপ্টারে পড়ে এসেছি যে কাস্টমারদের মানে মানুষের যে বিভিন্ন বৈশিষ্ট্য, ব্যক্তির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের আলোকে আমরা যখন তাদের বিভিন্ন দিক চিন্তা করব, সেগুলো হচ্ছে ডেমোগ্রাফি। সেই ডেমোগ্রাফিক্যালি আমরা কাস্টমারদেরকে ভাগ করতে পারি, যেমন তাদের এইজ এর ভিত্তিতে ভাগ করতে পারি, তাদের লাইফ সাইকেল স্টেজ এর ভিত্তিতে ভাগ করতে পারি। লাইফ সাইকেল স্টেজ মানে কি? মানে জীবন চক্রের কোথায় আছে, কেউ আছে হলো শৈশবে, কেউ কৈশোরে, কেউ হচ্ছে আনম্যারিড ব্যাচেলর, কেউ হচ্ছে ম্যারিড ব্যাচেলর, তারপরে কেউ হচ্ছে ম্যারিড অকুপাইড, তারপরে কেউ হচ্ছে যে ম্যারিড উইথ চিলড্রেন, তারপরে কেউ হচ্ছে যে ম্যারিড উইথ ইয়াং চিলড্রেন, কেউ হচ্ছে এমটি নেস্ট, মানে কাপলরা আছে কিন্তু একজন নাই, মানে বাচ্চারা সব বাসার বাইরে পড়াশোনা বা সেপারেট হয়ে গেছে। এই যে মানুষের লাইফ সাইকেল বিভিন্ন স্টেজ, প্রত্যেকটা স্টেজে মানুষের সেপারেট প্রয়োজন তৈরি হয়। তো এগুলোই আমাদের দরকার, প্রয়োজন, সেপারেট প্রয়োজন মানেই আমরা তাদের জন্য আলাদা একটা
সেগমেন্ট চিন্তা করতে পারি। লাইফ সাইকেল স্টেজটা ক্লিয়ার? এই যে পরে যে লাইফ সাইকেল স্টেজ বললাম, জি স্যার, এরপরে জেন্ডারের ভিত্তিতে ভাগ করতে পারি, এটার তো আলোচনার অবকাশই রাখে না। ইনকাম এর ভিত্তিতে ভাগ করতে পারি, কম ইনকাম লোকেরা একভাবে প্রয়োজন পূরণ করে আর হায়ার ইনকাম পিপলরা অন্যভাবে প্রয়োজন পূরণ করে। এরপরে অকুপেশন, অর্থাৎ পেশার দিক থেকে আমরা মানুষের ভাগ করতে পারি, শ্রমিক শ্রেণী অথবা অফিসার শ্রেণী, তারপরে ব্যবসায়ী, এরপরে এভাবে আমরা পেশাগত দিক থেকে, কারণ পেশার কারণে কাস্টমারের প্রয়োজনগুলো ভিন্ন হয়। এডুকেশন, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাগ করতে পারি, রিলিজিয়নের ভিত্তিতে ভাগ করতে পারি, এথনিসিটি, জেনারেশন ইত্যাদিতে ভাগ করতে পারি। এথনিসিটি মানে হচ্ছে যে আমরা বললাম বর্ণ, মানে বংশীয় যে একটা ধারাবাহিকতা, জাতিগত জাতিগত মনে করেন যে আরব অথবা জাতিগত আমেরিকান বা তামিল, এদেরকে আমরা বলতে পারি যে জেনারেশন এথনিসিটি। আর জেনারেশন হচ্ছে কোন যুগের লোক, যেমন আমরা ডিজিটাল যুগের লোক এদের মানে রুচি পছন্দ একরকম, আবার অ্যানালগ যুগের যারা এদের রুচি পছন্দ একটু অন্যরকম। যদিও এখানে জেনারেশন বলতে আমেরিকান বিখ্যাত কয়েকটা জেনারেশন আছে, এগুলো একেবারে টেক্সট বুক টার্ম, যেমন জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, জেনারেশন জেড, এরকম কয়েকটা জেনারেশন আছে, তারা তাদের দেশের আলোকে ভাগ করেছে। তো আমরাও চাইলে এরকম আমাদের অঞ্চলের বা আমরা যেই মার্কেটে কাজ করব সেখানকার জেনারেশন অনুযায়ী ভাগ করতে পারি। এখন তো আবার তৈরি হবে কোভিড জেনারেশন, যারা অনলাইন ক্লাস করতে করতে বড় হচ্ছে, ক্লিয়ার? এভাবে আমরা ডেমোগ্রাফিক্যালি ভাগ করতে পারি। দেন হচ্ছে সাইকোগ্রাফিক, সাইকোগ্রাফিক মানে হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে কাস্টমারের বিভিন্ন গ্রুপ। তো মনস্তাত্ত্বিকতার কারণে কিন্তু কাস্টমারের প্রোডাক্ট চয়েসটা ভিন্ন হতে পারে, স্বীকার করেন তো? মানুষের চিন্তা কারণে কিন্তু তার প্রোডাক্ট চয়েস ভিন্ন হয়। কাছাকাছি দুই বন্ধু, কিন্তু দুইজনের মনস্তাত্ত্বিক ভাবে দুই রকম, তাদের পছন্দটাও দুই রকম। তো এক্ষেত্রে আমরা বলছি যেমন পার্সোনালিটি, লাইফ স্টাইল। তো পার্সোনালিটির কারণেও কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস এর চয়েসটা ভিন্ন হতে পারে। যেমন আপনার পার্সোনালিটি আপনাকে সাগরের দিকে টানে, আরেকজনের পার্সোনালিটি তাকে টানে হচ্ছে পার্ক এর দিকে, আরেকজনের পার্সোনালিটি এমন তাকে একটু পাহাড় টানে বেশি। সো এক একজনের জন্য ট্যুরিজমের জন্য এক একটা স্পট। এরপরে হচ্ছে বিহেভিয়ারাল, লাস্ট আমরা যে বলবো বিহেভিয়ারালি কাস্টমারদেরকে আমরা ভাগ করতে পারি। যেমন অকেশন, কেউ হচ্ছে অকেশনালি কেনে, কেউ বেনিফিট, এক একজনের এক একটা বেনিফিট প্রয়োজন। যেমন গ্রামের মানুষেরা তারা যে বেনিফিটটা খোঁজে তারা চায় হলো সহজ, ইজি, মোবাইলটা হবে এমন, টিপ দিলেই ফোন আসবে, টিপ দিলেই আবার ফোন কাটবে, এই যে দুই হাত দিয়ে এক হাত দিয়ে ধরবে আর এক হাত দিয়ে টাচ করবে, তারপরে কোথায় টিপ দিলে কি হয়ে যায়, এগুলো বিরক্তিকর। এরা আইফোনের চেয়ে নোকিয়াকে অনেক বেশি পছন্দ করে। তো বেনিফিটের দিক থেকে এক একজন এক একটা চায়, কেউ চায় হলো ফাংশন অনেক বেশি থাকবে, কেউ চায় সহজে হবে, কেউ চায় সিকিউরিটি বেশি হবে, কেউ চায় চার্জ বেশি থাকবে, তো কেউ চায় ক্যামেরা রেজুলেশন ভালো হবে। এগুলোকে আমরা বলছি বেনিফিটের দিক থেকে কাস্টমারদেরকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার স্যার। ইউজার স্ট্যাটাস, কেউ নতুন ইউজার, কেউ পুরাতন ইউজার, কেউ কিছুদিন ইউজ করে অনেকদিন করে না এখন আবার ফিরে এসেছে, বন্ধ সিম। তারপরে ইউজেস রেট, মানে কেউ বেশি কেনে, কেউ ঘন ঘন কেনে, কেউ অনেকদিন পর একবার কেনে, কেউ একবার কিনলে অনেকগুলো কেনে, এটাকে আমরা বলছি ইউজেস রেট। এই ভিত্তিতে আপনার অফার গুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আর সর্বশেষ হচ্ছে লয়্যালটি স্ট্যাটাস, লয়্যালটি স্ট্যাটাস মানে হচ্ছে যে আনুগত্যের দিক থেকে কেউ কেউ হচ্ছে আপনার ব্র্যান্ডটা খুব পছন্দ করে, কেউ হচ্ছে ঠেকায় পড়েছে তাই কিনেছে। আছে না কেউ? আপনি তুরাগ বাসে ওঠেন কি খুব খুশি হয়ে যে তুরাগের সার্ভিস অনেক ভালো? না স্যার। তো এরকম কিছু কাস্টমার আছে যারা হলো ঠেকায় পড়ে কিনে, একে তো হয় পকেটে পয়সা নাই এজন্যই কম দামিটা কিনতে হয়, তা না হলে এই এলাকায় এটা ছাড়া আর নাই অন্যটা সেজন্য কিনে, আবার কেউ আছে এটার প্রতি আসলেই খুব ভক্ত এজন্য সে এটা খুঁজে খুঁজে কিনে। আপনি এরকম লয়্যালটি স্ট্যাটাস অনুযায়ী কাস্টমারদেরকে ভাগ করতে পারেন, যারা হচ্ছে হাইলি লয়্যাল, কেউ হচ্ছে মডারেট লেভেলে লয়্যাল, কেউ হচ্ছে ইনডিফারেন্ট, আগ্রহ নাই অনাগ্রহ নাই আপনার প্রোডাক্টের ব্যাপারে।
কেউ আছে হোস্টাইল, আপনার প্রোডাক্টের ব্যাপারে শত্রু ভাবাপন্ন, তারপর কিনে কেন? কারণ আপনি ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। যেমন আমরা যে গ্যাস নেই বা বিদ্যুৎ নেই, যে আমরা কি বিদ্যুৎ কোম্পানির উপরে ব্যাপক খুশি? কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায়, এরপরে গ্যাস, পানি, এরকম কেউ কাছে হোস্টাইল বটে, বাট তার নিরুপায় সে কারণে সে কিনছে। এভাবে কাস্টমারদেরকে আপনি বিভিন্ন গুচ্ছে ভাগ করতে পারেন, যেন তাদের জন্য সেপারেট অফার করতে পারেন, সেপারেট বিজ্ঞাপন দিতে পারেন, সেপারেট আপনি তাদের জন্য মানুষ রাখতে পারেন, ডেস্ক আলাদা করতে পারেন। এই হচ্ছে আমরা কত ভাগে ভাগ করা যায়। এই এত ভাগে ভাগ করার মানে কি যে সবার জন্য আমি আলাদা প্রোডাক্ট তৈরি করবো? এটা জরুরি না। আমরা ভাগগুলো করছি এ কারণেই যে এর মধ্যে থেকে কোনটা আমার জন্য বেস্ট হয়, কোন গ্রুপটাকে টার্গেট করলে আমি বেশি লাভ করতে পারবো, ব্যবসা করতে পারবো, সেটা চিহ্নিত করার জন্য আগে ভাগ করে নিলাম। এখন আমি এই ভাগ করলে দেখবো যে অন্তত 100-এর উপরে ভাগ করা সম্ভব, তাই না? যদি জিওগ্রাফিক ভাগ করেন, ডেমোগ্রাফিক ভাগ করেন, শুধু ডেমোগ্রাফিক্যালি তো অনেক ভাগে ভাগ করা যায়। আপনি চিন্তা করলেন যে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ অঞ্চলের মধ্যে নোয়াখালী অঞ্চলের যে সমস্ত মানুষ এত টাকা লেভেলের, মানে মাসে 30-50 হাজার টাকা ইনকাম করে, সেই সমস্ত পুরুষ যাদের বয়স এত, তো তাদের জন্য আমি প্রোডাক্ট তৈরি করব। তো এভাবে আপনি কিন্তু চিন্তা করতে পারেন, মানে সবগুলোকে মিশ্রণ করে আপনি ভাগ করতে পারেন এবং অনেকগুলো ভাগ করা সম্ভব। ওকে, আমরা সেগমেন্টেশনের এই অংশটুকু শুধু মুখে এতটুকু বললাম, ভেতরে বিস্তারিত আলোচনা আছে, পড়ার দায়িত্ব আপনার। এই যে দেখেন ডেমোগ্রাফিক সেগমেন্টেশনের মধ্যে বিস্তারিত আছে এই লাইফ সাইকেল স্টেজ, তারপরে হচ্ছে জেন্ডার, এই রিলেটেড উদাহরণ সহ আলোচনা আছে। আমরা এত বিস্তারিত এখন যাব না, আপনাকে পড়ার জন্য আমরা পরামর্শ দেব। তো সেগমেন্টেশনের কোন পয়েন্টে কারো কোনো জিজ্ঞাসা আছে কি? না স্যার। এনি কোশ্চেন সেগমেন্টেশন? নাই। এখানে আরেকটা পয়েন্ট আছে, ইউজিং মাল্টিপল সেগমেন্টস, একাধিক সেগমেন্ট বেস চুজ করা, এটা হলো আপনার সক্ষমতা এবং আপনার যোগ্যতার আলোকে। যদি হয় যে একাধিক সেগমেন্ট আমি টার্গেট করতে পারবো, তাহলে আপনার জন্য এটা করার সুযোগ আছে। এরপরে সেগমেন্টিং বিজনেস মার্কেট, এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করব না। মানে হলো এতক্ষণ আমরা চিন্তা করলাম যারা চূড়ান্ত ব্যবহারকারী, কনজিউমার, কনজিউমার মানে কি ভোক্তা, তাদেরকে আমরা তাদের বৈশিষ্ট্যের আলোকে ভাগ করলাম। আর সেগমেন্টিং বিজনেস মার্কেট মানে হচ্ছে যে যারা ব্যবসা করার জন্য কিনে, তাদেরকে আমরা ভাগ করব। ব্যবসা করার জন্য কিনে কারা? হোলসেলাররা কিনে, রিটেলাররা কিনে, তারপরে প্রোডিউসাররা কিনে, আমরা তাদের জন্য ভাগ করতে পারি। ওকে, এই হচ্ছে সেগমেন্টিং বিজনেস মার্কেট। তো আমি একটু সেগমেন্টিং এর বিজনেস মার্কেট, হ্যাঁ, এরপরে হচ্ছে সেগমেন্টিং ইন্টারন্যাশনাল মার্কেট, যারা মানে বিদেশি কাস্টমার, যারা ফরেন যখন ভাগ করবো, এটা হচ্ছে সেগমেন্টিং ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে আমাদের বিশেষ কিছু লক্ষণীয় যে কোন দেশে কেমন ধরনের কাস্টমাররা বাস করে, সেই হলোকে আমরা কোন দেশের আইন কানুন গুলো কেমন, কোন দেশের কালচার কেমন, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে।
জি, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? তো সেগমেন্টিং নিয়ে কারো কোনো প্রশ্ন নাই না? যতগুলো আমরা বললাম, নেট প্রবলেমের কারণে স্যার শুনতেই পাই নাই স্যার। ইনশাআল্লাহ। এর কি আপনাদের সবার অবস্থা না শুধু আমার একার, মানে আপনার একার? স্যার বলতেছিলেন কোন সবার স্যার? স্যার লাস্টের দুইটা পয়েন্ট স্যার, ওই স্যার স্টেটমেন্ট স্যার বিজনেস স্যার, ওইটা স্যার একটু বোঝা যায় নাই স্যার, নালে বাকিগুলো বুঝাই যাচ্ছে স্যার। আচ্ছা, সেগমেন্টিং বিজনেস মার্কেট মানে হচ্ছে যে যারা ব্যবসা করার জন্য কিনে ওই কাস্টমারদেরকে আমরা সেগমেন্ট করব কিভাবে, সেই বিষয়ে আলোচনা। এখানে আপনার দেখেন একটা লাইনে ক্লিয়ার আছে, যেমন ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির জন্য আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, কোম্পানি সাইজ কেমন তাদের, এই আলোকে আমরা সেগমেন্ট করতে পারি। অথবা বাই বেনিফিট সোর্স, ইউজার স্ট্যাটাস, ইউজার রেট, লয়্যালটি স্ট্যাটাস, এগুলো বিজনেস মার্কেটের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। মানে কনজিউমার মার্কেটে যা, বিজনেস মার্কেটেও বলা যায় সেগুলোই, বরং বিজনেস মার্কেটে কিছু কম। ওকে জি স্যার। সেগমেন্ট ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে যে দেশের বাইরে যে সমস্ত কাস্টমাররা আছে তাদের জন্য যে সেগমেন্ট করার বিষয়টা, যে সেক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে, আমাদেরকে সেজন্য সেক্ষেত্রে বিবেচনা রাখতে হবে যে যারা বিদেশে আছে, প্রত্যেক দেশের নিজস্ব কিছু আইন কানুন আছে, সেই আলোকে আমাকে আবার আলাদা করে প্রোডাক্ট চিন্তা করতে হবে। সেই দেশের নিজস্ব কালচার আছে, তারপরে সেই দেশের মানুষের মানে ধর্মীয় কিছু আলাদা রীতি রেওয়াজ আছে, এই কারণে প্রত্যেকটা দেশের জন্য যে সেপারেট আমি আলাদা একটা সেগমেন্ট চিন্তা করব, এটাকে আমরা বলছি সেগমেন্টিং ইন্টারন্যাশনাল মার্কেট। এবার ক্লিয়ার হয়েছেন খালিদ মাহমুদ? জি স্যার। আচ্ছা ওকে, আমি আবার আরেকটু মিনিট সময়। যদি আমরা সেগমেন্টিং এর ওই জায়গায় কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি। সেগমেন্টিং এ আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফর ইফেক্টিভ সেগমেন্টেশন। কার্যকর সেগমেন্টের জন্য কি কি শর্ত থাকা জরুরি, অর্থাৎ আপনি চাইলেই সেগমেন্ট করতে পারেন কিন্তু আসলে এই সেগমেন্টটা কি কার্যকর হবে, এদের জন্য সেপারেট প্রোডাক্ট তৈরির আদৌ কি কোনো প্রয়োজন আছে বা এটা কি আদৌ লাভজনক হবে, এগুলো আপনার মাথায় রাখা উচিত। তাহলে আপনি সেইভাবে সেগমেন্ট করবেন যেগুলো কার্যকর হবে। তো এরকম আমরা সেগমেন্টের জন্য কয়েকটা শর্ত এখানে উল্লেখ করছি, যেমন দেখেন পাঁচটা শর্ত আমরা দিচ্ছি, এই পাঁচটা শর্ত পূরণ করলে আপনার সেগমেন্টটা কার্যকর হবে। নম্বর ওয়ান হলো মেজারেবল, অর্থাৎ এমন সেগমেন্ট আপনি তাদেরকেই সেগমেন্ট হিসেবে চিন্তা করতে পারেন যাদেরকে কাউন্ট করা যায়, মেজার করা যায়, যে আসলে এখানে কয়জন আছে, এই সেগমেন্টে কয়জন কাস্টমার, সম্ভাব্য কাস্টমার আছে। যেমন একটা উদাহরণ দিই, বাহাতি কাস্টমার যারা, তাদের জন্য কিন্তু সেপারেট একটা সেগমেন্ট চিন্তা করা যায়, যায় কি না? যারা বাম হাত দিয়ে কাজ করে। জি স্যার, যায় স্যার। খালিদ? জি স্যার। আচ্ছা, তো আপনাদের মধ্যে কেউ বাম হাতে আছেন নাকি? না স্যার, নেই। কেউ আছেন বাম হাতি আপনাদের মধ্যে? নেই না স্যার, নেই স্যার। আচ্ছা, তো যারা বাম হাতি কাস্টমার এরা কিন্তু, এদের জন্য সেপারেট যদি টেবিল বানানো যায়, বিশেষ করে পরীক্ষার হলে কিন্তু এদের কষ্ট হয়, এদের জন্য সেপারেট টেবিল বানালে ভালো, এরা কিন্তু অন্য টেবিল না কিনে আমাদের টেবিল কিনতে পারে, তাই না? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাম হাতি কাস্টমার কজন আছে, এর কোনো ক্যালকুলেশন করার সুযোগ আছে? এটা সমস্যা কজন আছে সার্ভে করে? হ্যাঁ হ্যাঁ, সার্ভে করে জানা যায়, কিন্তু
এই পরিমাণটা তো খুব বেশি না, যে কারণে আপনি 100 জনকে জিজ্ঞেস করলে 3 জন বা 5 জন হয়তো পাবেন। তাহলে 5 জন কাস্টমার খুঁজে বের করতে আপনার 100 জন যদি নক করতে হয়, আপনার কমপক্ষে 10,000 কাস্টমার না হলে তো আসলে এদের জন্য সেপারেট প্রোডাক্ট তৈরি করাটা লাভজনক হবে না। 10,000 যদি আপনি খুঁজে পান, তার মধ্যে আশা করতে পারেন যে 500 বা 1,000 আপনার প্রোডাক্ট কিনলেও কিনতে পারে। তাহলে 5,000 লোক খুঁজতে গেলে আপনার কতজন সার্ভে করতে হবে? কয়েক লক্ষ লোক আপনি জিজ্ঞেস করতে হবে, ভাই আপনি কি বামাতি না ডাইনাতি, আপনার ঘরে কি কেউ বামাতি বা ডাইনাতি আছে, তার বয়স কেমন। তো এত মানে পয়সা খরচ করে রিসার্চ করে আপনি যে বের করবেন, সুবিধা আমরা বলছি যে আপনি মনে করেন বাম হাতিদের জন্য আমাদের যে নাভানা অথবা অটোবি চিন্তা করলে এরা সেপারেট টেবিল বা চেয়ার তৈরি করবে। তো এই ক্ষেত্রে যে বিশাল একটা সার্ভে করা, তাদেরকে আইডেন্টিফাই করা, এটা কিন্তু এত সহজ না। তো আপনাকেই মাথায় রাখতে হবে যে আমি যাদেরকে চিন্তা করছি সেপারেট তাদের জন্য প্রোডাক্ট তৈরি করা যায়, এদেরকে আসলে সংখ্যা খুঁজে বের করার কোনো সুযোগ আছে কিনা। যদি না যায় তাহলে আপনার মানে সম্ভাবনা থাকলেও এই জায়গা থেকে সরে আসাই ভালো, কারণ আপনি যদি আইডিয়া করতে না পারেন কি পরিমাণ লোক আছে, তাহলে এটা আপনার জন্য রিস্ক। এখানে আপনার অনেক ইনভেস্ট করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। সো আপনি এমনটাই সেগমেন্ট হিসেবে চিন্তা করবেন যাদের সাইজ, যাদের সংখ্যা আপনার মেজার করা যায়, গণনা করা যায়। নাম্বার 2 হচ্ছে অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবল মানে হচ্ছে যেখানে আপনি ঢুকতে পারেন। যাদের কাছে আপনি পৌঁছাতে পারেন, যেমন আপনার সারা দুনিয়া ছড়িয়ে আছে। হ্যাঁ, সারা দুনিয়া হিসেব করলে হয়তো 5,000 লোক পাওয়া যাবে, বাট তারা এক জায়গায় না, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। এরকম একটা উদাহরণ দেওয়া ছিল বইতে যে একটা নির্দিষ্ট সুগন্ধি, এই সুগন্ধিটা পৃথিবীর অন্ততপক্ষে 20,000 বা 25,000 লোক পছন্দ করে, কিন্তু এর মধ্যে বাংলাদেশে আছে হয়তো 200 বা 300, ভারতে আছে হয়তো 2,000 বা 3,000, তারপরে আপনার আমেরিকায় আছে। তো এই যে চতুর্দিকে ছড়ানো ছিটানো, এদের কাছে আসলে প্রোডাক্ট পৌঁছাতে গেলে আপনার খাজনার চেয়ে বাজনা বেশি হবে। সো এটাকে আমরা বলছি যে দে আর নট অ্যাক্সেসিবল এট অল। সো ফর দিস রিজন ইউ শুড ডিসকার্ড দিস টাইপস অফ সেগমেন্ট আইডিয়া। ক্লিয়ার? জি। যাদের কাছে আপনি যেতে পারবেন, পৌঁছাতে পারবেন, তাদেরকেই সেগমেন্ট হিসেবে কল্পনা করার সুযোগ আছে। নাম্বার 3 হচ্ছে সাবস্টেনশিয়াল। সাবস্টেনশিয়াল মানে কি? সাবস্টেনশিয়াল মানে তাৎপর্যপূর্ণ, একটা মিনিমাম অ্যামাউন্ট। সো আপনি এমন একটা গ্রুপ সেগমেন্ট আইডেন্টিফাই করলেন যাদের একটা মিনিমাম পরিমাণ কাস্টমার যদি থাকে, তাদের জন্য প্রোডাক্ট তৈরি করা বা চিন্তা করাটা যেতে পারে। কিন্তু যদি এমন হয় যে আসলে তাদের পরিমাণটা এমন যে এদের জন্য আলাদা প্রোডাক্ট তৈরি করে মানে মার্কেটিং করাটা এতটা ই হবে না, কার্যকর হবে না বা লাভ তুলে আনা যাবে না। যেমন আমরা যদি বলি যে 6 ফুট লম্বা যারা আছেন, তাদের জন্য আপনি সেপারেট কিছু যদি তৈরি করেন, প্রশ্ন হচ্ছে 6 ফুট লম্বা কয়জন আছে? হ্যাঁ, এটা ঠিক যে তাদের জন্য সেপারেট প্রোডাক্ট তৈরি করলে তারা আকৃষ্ট হবে, বাট তাদের মধ্যে কি পরিমাণ 6 ফুট আছে, সেই 6 ফুটের মধ্যে কজন আছে যারা সক্ষম এই জিনিসটা কেনার, তার মধ্যে কজন আছে আগ্রহী? খুঁজে খুঁজে দেখা যাবে অল্প মাত্র কয়েকজন। তো তাদের জন্য সেপারেট প্রোডাক্ট তৈরি করা, সেপারেট প্রমোশনাল অ্যাক্টিভিটিস পরিচালনা করা ইটস নট প্রফিটেবল এট অল। সো যারা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট আছে, মিনিমাম অ্যামাউন্ট অফ কাস্টমার্স অ্যাভেলেবল ইন দ্যাট সেগমেন্ট, ইউ ক্যান সিলেক্ট দোজ সেগমেন্ট ফর ইউর টার্গেটিং। ক্লিয়ার? স্যার আবার একটু যদি বলতেন স্যার। সাবস্টেনশিয়াল ক্লিয়ার কিনা? সাবস্টেনশিয়াল মানে হচ্ছে মিনিমাম পরিমাণ, লার্জ অর প্রফিটেবল এনাফ টু সার্ভ। যাদের মধ্যে মানে যেই গ্রুপের মধ্যে এতটুকু পরিমাণ কাস্টমার আছে যাদের জন্য আলাদা প্রোডাক্ট তৈরি করে লাভ
তুলে আনা যাবে। যদি সেখানে সেই গ্রুপে বা সেই ধরনের কাস্টমার সংখ্যা এতটাই কম হয় যাদের জন্য সেপারেট প্রোডাক্ট তৈরি করে লাভ করাটা কঠিন, তাহলে সেই ধরনের সেগমেন্ট চিন্তা না করাই ভালো। ওকে ওকে স্যার, এর উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যে সমস্ত কাস্টমাররা 6 ফুট লম্বা, তাদেরকে আপনি সেপারেট সেগমেন্ট হিসেবে চিন্তা করতেই পারেন ডেমোগ্রাফিক্যালি। বাট তাদের সংখ্যা কত? সংখ্যা যদি হয় মাত্র অল্প কয়েকজন, তো তাহলে এদের জন্য সেপারেট প্রোডাক্ট তৈরি করে, সেপারেট প্যাকিং করে, সেপারেট অ্যাডভার্টাইজ দিয়ে আপনি আসলে প্রফিট তুলতে পারবেন না। মিনিমাম কয়েক হাজার হলে তাদের জন্য আলাদা একটা সেগমেন্ট বা আলাদা একটা প্রোডাক্ট তৈরির চিন্তা করা যায়। ওকে, আপনি চিন্তা করলেন অন্ধদের জন্য আপনি আলাদা একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন, বাট অন্ধ কজন আছে? যে কজন আছে তাদের মধ্যে আপনার এই প্রোডাক্ট কেনার সামর্থ্য বা প্রয়োজন আছে কজনের? দেখা গেল আসলে অল্প কয়েকজন, এদের জন্য আমার আলাদা করে পোষায় না। এটাকে আমরা বলছি যে এমন একটা সেগমেন্ট করবেন যেটা সাবস্টেনশিয়াল হবে। এবার কি বোঝা গেল? জি স্যার। আকিব কি বুঝতে পেরেছেন? জি স্যার। নাম্বার 4 হচ্ছে ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে কাস্টমারদের এমন একটা গ্রুপ যাদেরকে আসলেই অন্য গ্রুপ থেকে আলাদা করা যায়, শুধু বাহ্যিক কারণে আলাদা না, আসলে তাদের প্রয়োজনটা আলাদা, তাহলে আপনি ডিফারেন্ট করতে পারেন। যেমন আপনি বাটার বন তৈরি করলেন, প্রাণ আরএফএল চিন্তা করলো যে আমরা বাটার বন বানাবো। এখন বাটার বন একটা সেগমেন্ট তারা খুঁজে বের করলো যে একটা হচ্ছে মেয়েদের বাটার বন, একটা ছেলেদের বাটার বন। এখন প্রশ্ন হচ্ছে যে বাটার বনের মধ্যে ছেলে মেয়ে আলাদা করে কি কোনো লাভ আছে? আসলে কি এটা কাস্টমাররা এটা কোনো ভ্যালু দেয়? জি না স্যার। না স্যার, আপনি করতে পারেন, আপনি করতে পারেন মিষ্টি বাটার বন, ঝাল বাটার বন, বাট ছেলেদের জন্য আলাদা বাটার বন, মেয়েদের জন্য আলাদা বাটার বন করলে মানে এটা তো খামোখাই আপনার এই জন্য প্রচারণার জন্য বিজ্ঞাপনে পয়সা খরচ হবে, কিন্তু প্র্যাকটিক্যাল মার্কেটে খুব বেশি তফাৎ আপনি পাবেন না। ওকে জি স্যার। অথবা আপনি মনে করেন যে লোশন আছে না, জনসন লোশন, এখন জনসন লোশন চিন্তা করলো যে বেবিদের জন্য আলাদা লোশন, মায়েদের জন্য আলাদা লোশন, কিন্তু দেখা গেল যে মায়েরা ওই যেটা বেবিদের জন্য কেনে ওইটা নিজেরাও একটু মাখে, কারণ বেবিদের গায়ে মাখার পর মনে হয় যে কি তুল তুলে ত্বক, ওইটা নিজের গায়ে মাখলে তারও যদি ওইরকম বেবির মতো হয়। দেখা গেল যে ওই মায়ের বাবিদেরটাই মায়েরা মাখে। এখন আপনার তো খামোখা মায়েদের জন্য একটা সেগমেন্ট করলে সেটা আসলে মানে ইফেক্টিভ হবে না। তো আপনি সেক্ষেত্রে কি করতে পারেন, ইউ ক্যান অফার সেম লোশন এবং একটা উপরে একটা স্লোগান লিখে দিতে পারেন, দিস ইজ ইফেক্টিভ বোথ ফর দ্য মম এন্ড দেয়ার, সরি, ফর দ্য চিলড্রেন এন্ড দেয়ার মম। তো এভাবে করলে আপনার খামোখা একটা সেগমেন্ট করার ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন, কারণ একটা সেগমেন্ট করা মানে এর সাথে আপনার অনেকগুলো খরচ জড়িত। তো যে একটু ধরো ডিফারেন্সিয়েবল বিষয়টা মোটামুটি ক্লিয়ার না? যাদেরকে ডিফারেন্ট করা যায় তাদের জন্য আমরা আলাদা সেগমেন্ট চিন্তা করব, যাদেরকে ডিফারেন্ট করা আসলে যায় না এদের জন্য সেগমেন্ট চিন্তা করা মানে লাভজনক হবে না এটা। আর লাস্ট ওয়ান হচ্ছে অ্যাকশনেবল সেগমেন্ট। অ্যাকশনেবল মানে হচ্ছে যেখানে আপনার অ্যাকশন নেওয়ার মতো যোগ্যতা আছে, ক্যাপাসিটি আছে, আপনি তাদেরকেই সেগমেন্ট হিসেবে কল্পনা করেন। যেখানে আপনার ক্যাপাসিটি নাই তাদের জন্য সেপারেট সেগমেন্ট চিন্তা করাটা বোকামি। উদাহরণ দিচ্ছি, আপনি চিন্তা করলেন যে মালয়েশিয়ায় যদি একটা পাহাড় লিজ নেওয়া যায় তাহলে সেই পাহাড়ে যদি লাল শাক চাষ করা যায় তো মালয়েশিয়া লাল শাকের চাহিদা খারাপ না। তো আমরা সেক্ষেত্রে একটা আলাদা সেগমেন্ট চিন্তা করতে পারি যে মালয়েশিয়া সেগমেন্ট, লাল শাক উৎপাদন করো মালয়েশিয়ান সেগমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার তো আছে মধ্যে 3 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে আপনি কারণ বাজারে ঢুকতেই আপনার কষ্ট হয়ে যাবে, আপনি মালয়েশিয়া কি চিন্তা করবেন? এটা সত্য কথা যে মালয়েশিয়া, আমি নিজে গিয়েছিলাম এবং আমি শুনেছি যে মালয়েশিয়ায় লাল শাক খাওয়ার অভ্যাসটা নাকি বাঙালিরা ওখানে তৈরি করেছে, ওরা লাল শাক চিনত না। বাঙালিদের প্রথম দিকে মালয়েশিয়া গিয়েছিল হলো ই করার জন্য, ওই যে শ্রমিক হিসেবে,
তো তারা ওই যে বিভিন্ন পাম অয়েলে বা পাম ফিল্ডে কাজ করতে গিয়ে ফাঁকা মাঠে গিয়ে লাল শাক বুনছে, লাল শাক হয়েছে, তারপর তারা খায়, আশপাশের লোকজনকে দেয়, তারা বলে দারুণ শাক। তো এখন আপনি চিন্তা করলেন যে মালয়েশিয়া একটা আলাদা সেগমেন্ট, চিন্তা করা যায় ওখানকার কাস্টমাররা খাবে, বাট আপনার নিজের তো ক্যাপাসিটি কম, তো যেখানে আপনার অ্যাকশন নেওয়ার ক্যাপাসিটি নাই সেই জায়গাটাকে আলাদা সেগমেন্ট হিসেবে কল্পনা করার প্রয়োজনও নেই। এই হচ্ছে আমাদের শর্তগুলো, যে শর্তগুলো মেনে আপনার সেগমেন্ট করা উচিত, তাহলে আপনার জন্য সেটা ইফেক্টিভ হবে। যেখানে আমরা পাঁচটা বললাম, নাম্বার ওয়ান মেজারেবল, নাম্বার টু অ্যাক্সেসিবল, নাম্বার থ্রি সাবস্টেনশিয়াল, নাম্বার ফোর ডিফারেন্সিয়েবল এবং নাম্বার ফাইভ অ্যাকশনেবল। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অন এনি অফ দিস কন্ডিশনস ফর দ্য ইফেক্টিভ সেগমেন্ট? No, sir. নেই। ওকে, তাহলে আমরা চ্যাপ্টার 7 এর সেগমেন্টেশন পার্টের আলোচনা শেষ করলাম, আমরা চলে যাবো এবার পরের পার্টে।